আমরা এখনো পর্যন্ত বহু রহস্যময় মন্দিরের কথা শুনেছি। সেইসব মন্দিরের অদ্ভুত রহস্য এবং তার অলৌকিকতার কথা প্রচার পেয়েছে মানুষের মুখে মুখে, কিন্তু সেই সমস্ত অলৌকিক ঘটনাই ঘটেছে চোখের আড়ালে। তবে আজ এমন এক দেব মন্দিরের কথা বলবো যেখানে প্রায় 7000 বছর ধরে বানর সেনারা অপেক্ষা করে যাচ্ছে তাদের ডাক আসার। আশ্চর্য ক্ষমতাধর এই বানর সেনা এত বছর ধরে অপেক্ষা করে যাচ্ছে বজরং বলির আহ্বানের জন্য। হিমাচল প্রদেশের সিমলাতে অবস্থিত এক প্রসিদ্ধ জায়গা হল জাখু মন্দির। শিবালিক পর্বতমালা বেষ্টিত সবুজ ভূমির মধ্যে অবস্থিত এই মন্দিরটি সিমলার সর্বোচ্চ বিন্দু। শুধু তাই নয়, বিভিন্ন পৌরাণিক কাহিনীতেও উল্লেখ রয়েছে এই মন্দিরের, ফলে পর্যটকদের কাছে এই মন্দির অত্যন্ত পরিচিত। এখানে রয়েছে বজরংবলী হনুমানের মন্দির। মন্দিরে রয়েছে হনুমানজির এক বিরাট মূর্তি। সিমলার যে কোনো অঞ্চল থেকেই এই বিরাট হনুমান মূর্তি দেখা যায়, যার উচ্চতা প্রায় 33 মিটার। প্রাচীন বড় গাছগুলোকেও এই বিশাল বিগ্রহের সামনে ছোট দেখতে লাগে। রামায়ণের যুদ্ধের সময় যখন মেঘনাদের শক্তিশেলের প্রহারে লক্ষ্মণ মূর্ছিত হয়ে গিয়েছিলেন, তখন তাকে পুনরুজ্জীবিত করার জন্য শ্রী হনুমান সঞ্জীবনী ওষুধ খুঁজতে বেরিয়ে পড়েছিলেন। বলা হয় সঞ্জীবনী নিয়ে ফেরার পথে এই স্থানেই কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলেন তিনি। এখানে তার পদচিহ্নও দেখতে পাওয়া যায়। এটাও বিশ্বাস করা হয় হনুমানজি যখন সঞ্জীবনী সংগ্রহ করতে যাচ্ছিলেন, সেখানে তিনি এক ঋষির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যার নাম ছিল ইয়াকুব। হনুমানের পায়ের চাপে এই স্থান পুরোপুরি সমতল হয়ে গিয়েছিল। পরবর্তীকালে সেই ঋষি ইয়াকুব এই স্থানে হনুমানের মন্দিরটি তৈরি করেছিলেন। পুরাণে এই কথাও বলা হয় যে হনুমানের সঙ্গে বেশ কিছু বানর সেনা এসেছিলেন এই স্থানে। তারা এই জায়গাতেই হনুমানের জন্য অপেক্ষা করতে থাকেন, কিন্তু হনুমানের হাতে সময় অল্প থাকার কারণে এবং এক অসুর তার পথে বাধা সৃষ্টি করলে হনুমান এইখানে আর ফিরতে পারেননি। মনে করা হয় এইখানে যে বানররা বসবাস করে তারা সেই ত্রেতা যুগের বানরেরই বংশধর, যারা আজও হনুমানজির আসার অপেক্ষা করে চলেছে। তবে 7000 বছর আগে হনুমানজির রেখে যাওয়া বানর সেনার সাথে মহারিষি ইয়াকুব নিজেও হনুমানের ফেরার অপেক্ষা করেছিলেন। আরাধ্য দেবতার দেখা না পেয়ে একসময় তিনি খুব দুঃখ পান। তার দুঃখ কষ্ট দূর করতে হনুমানের এক মূর্তি সেখানে প্রকট হয়। তখনই ঋষি জানতে পারেন হনুমান কেন ফিরতে পারেননি স্থানে। পরে সেখানে নির্মাণ করেন তিনি এই সুন্দর মন্দির। ধীরে ধীরে এই মন্দির প্রসিদ্ধ হয়। আজও এই মন্দিরে গেলে প্রচুর পরিমাণে বানর সেনা দেখা যায়। বলা হয় এই বানর দল আসরে সেই বানর সেনা যারা আজও অপেক্ষা করে রয়েছে হনুমানজির জন্য প্রায় 7000 বছর ধরে।